এ মাসের সমস্ত নাটক কালিদাস রায় প্রণীত জাতকের গল্প অবলম্বনে। আজকের নাটক দুই বণিক। মগধ রাজ্যে রাজগৃহ নগরে শঙ্খ বণিক নামে এক মহাসৃষ্টি ছিলেন। বারাণসী নগরে পিলিও নামে আর এক ধনকুবের বণিক ছিলেন। দুজনের মধ্যে যথেষ্ট বন্ধুত্ব ছিল। বারাণসী ও রাজগৃহের মধ্যে বাণিজ্য সম্বন্ধও ছিল। বাণিজ্য উপলক্ষে দুজনের প্রায়ই দেখা সাক্ষাৎ হতো। দৈব দুর্বিপাকে পিলিয়ের বহু সহস্র শকট পণ্যদ্রব্য ডাকাতে লুট করল। বাণিজ্যে শ্রী বৃদ্ধির জন্য তিনি রাজভাণ্ডারে ও অন্যান্য শ্রেষ্ঠীদের নিকট ঋণ করলেন। শেষে ঋণের দায়ে পিলিও সর্বশান্ত হয়ে পড়লেন। তখন পিলিও স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজগৃহে বন্ধুর গৃহে গেলেন। বন্ধু তাকে আলিঙ্গন করে পাশে বসালেন। ভাই, আমার সর্বস্ব গিয়েছে, আমি আজ পথের ফকির, তোমার কাছে সাহায্য ভিক্ষা এলাম। সে আর বেশি কথা কি, তুমি আমার সহোদর ভাইয়ের চেয়েও বেশি। আমার অর্ধেক তোমার, আমার দাসদাসী স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেকও তুমি পাবে, তোমাকে দিও আমার যথেষ্ট থাকবে। পিলিও অম্লান বদনে বন্ধুর সম্পত্তির অর্ধেক অধিকার করে বারাণসী নগরে ফিরে গেলেন। কিছুকাল পরে শঙ্খের দুর্দিন উপস্থিত হল। ক্রমে শঙ্খও সর্বশান্ত হয়ে পড়লেন। যাই এখন বন্ধুর কাছে, বন্ধু তো বটেই, তাছাড়া তাকে আমার সর্বস্বের অর্ধেক দিয়েছি, সে নিশ্চয়ই আমাকে আশ্রয় দেবে। শঙ্খ পত্নীকে সঙ্গে নিয়ে বারাণসী গেলেন। পত্নীকে বললেন, যদিও আমাদের দুরবস্থা হয়েছে, তাহলেও তুমি নগরের পথ দিয়ে হেঁটে বন্ধুর বাড়িতে যাবে সেটা ভালো দেখায় না। তুমি এই ধর্মশালায় অপেক্ষা করো, আমি বন্ধুর ভবনে গিয়ে তোমার জন্য যানবাহন পাঠিয়ে দিচ্ছি। শঙ্খকে দেখেই বন্ধু বুঝতে পারলেন শঙ্খ পথের ভিখারি হয়েছে। কোথায় উঠেছ? আমি এক ধর্মশালায় উঠেছি, কিন্তু সেখানে খাবো কি, আমার সর্বস্ব গিয়েছে, তাই তোমার আশ্রয়ই এলাম। এখানে আশ্রয় টাশ্রয় মিলবে না, নিজের দোষে সর্বস্ব হারিয়েছ, তোমার প্রতি আমার দয়া নেই, তাছাড়া তোমার উপর শনির দৃষ্টি পড়েছে, তোমাকে আমি আশ্রয় দিলে আমারও ক্ষতি হবে। তুমি ভাই এখন পথ দেখো। হ্যাঁ, পথ তো শেষ পর্যন্ত আছেই ভাই, রাজগৃহ হতে তোমার কৃপার আশায় এতদূর এলাম, সঙ্গে সঙ্গেই বিদায় নেব। আমার পত্নী ধর্মশালায় রয়েছেন, আমাদের দুদিন কিছু খাওয়া হয়নি। খাওয়া হয়নি তো আমি কি করব? আচ্ছা, এই একারই খুদ দিচ্ছি, তাই নিয়ে বিদায় হও, এদিকে আর এসো না। শঙ্খ একবার ভাবলেন খুদ নিতে অসম্মতি প্রকাশ করেন, কিন্তু কি ভেবে খুদ নিয়ে ধর্মশালায় ফিরে গেলেন। পত্নী এই সংবাদ শুনে কাঁদতে লাগলেন, খুদগুলি রেগে ছড়িয়ে ফেললেন। তার কান্না শুনে শঙ্খের পূর্বতন দাস একজন সেখানে উপস্থিত হল। মা, কাঁদবেন না, ভয় কি, আসুন আমার গৃহে, আমি গরিব বটে, কিন্তু আমরা আপনার পুরনো দাস যারা আছি সকলে মিলে আপনাদের ভার নেব, আসুন। রাজগৃহের শ্রেষ্ঠী রাজ তখন পত্নীকে নিয়ে দাসগৃহে উপস্থিত হলেন। দাসদাসীরা সকলে মিলে তাঁর সেবা পরিচর্যা করতে লাগল। তারা এতেই তুষ্ট হল না, দল বেঁধে ব্রহ্মদত্তের নিকট পিলিয়ের বিরুদ্ধে নালিশ করল। রাজা দুজন শ্রেষ্ঠীকেই রাজসভায় তলব দিলেন। এই দুই বন্ধু পরস্পরের প্রতি কিরূপ ব্যবহার করেছেন আমাকে জানাও। হ্যাঁ মহারাজ, শঙ্খের সর্বস্বের অর্ধেক পেয়েছি। এত বড় অকৃতজ্ঞ পাষণ্ড আমার নগরে যদি বাস করে, তবে রাজ্যের অমঙ্গল হবে, আমারও রাজ্য শাসনের গৌরব রক্ষিত হবে না। ওই পাষণ্ড যদি ধনকুবের হয়ে সবার সম্মান লাভ করতে থাকে,
তাহলে বড়ই অনাচার হবে, ন্যায়ের চক্ষে এটি অতি অশোভন হবে। অমাত্যবর্গ, এই জন্য আমি আদেশ করছি, তোমরা পিলিয়ের সর্বস্ব কেড়ে নিয়ে শঙ্খ সৃষ্টিকে দান করো, যাতে শঙ্খ বণিক স্বচ্ছন্দে থাকে, তাতে আমার ন্যায়ের মর্যাদা রক্ষা পাবে। মহাপ্রেত ওটা, সর্বস্বের বদলে একারই খুদ দেয়। প্রভু, আমার বন্ধুর সর্বস্বে কাজ নেই, আমি দত্তধন কিছুই ফিরে নেব না, আমি আর ধনকুবের হতে চাই না। ধনে যে কোনো সুখ নেই তা আমি বুঝেছি, বন্ধু আমার সকল সম্পত্তি ভোগ করুক, কোনো আপত্তি নেই, আমি তার কাছে সম্পদ চাইনি, আমি চেয়েছিলাম একটু আশ্রয় আর দুমুঠো অন্ন। ধন্য ধন্য মহাশ্রেষ্ঠী শঙ্খ, ধন্য, আপনার মতো আদর্শ মহাপুরুষ আমার বারাণসীর অধিবাসী হয়ে থাকবেন, এতেই আমি ধন্য। তাই হবে, আপনার যাতে সুখে স্বচ্ছন্দে ও নির্ভাবনায় চলে যায় আমি তাই করছি, কিন্তু ওই পাষণ্ড পিলিয়কে আমি ধন সম্পদ ভোগ করতে দেব না। মহাপ্রেত অগাধ সম্পত্তি ভোগ করলে রাজ্যের অমঙ্গল হবে, আর ওর সব সম্পত্তি পুণ্যকর্মে ও দুঃখী জনগণের প্রতিপালনে আমি ব্যয় করব। আপনি যে অবস্থায় থাকবেন পিলিয়কেও সেই অবস্থাতেই রাখব। এই বলে ব্রহ্মদত্ত অমাত্যগণকে সেই রূপ ব্যবস্থা করতে আদেশ দিলেন। আর যে ভৃত্যগণ শঙ্খকে আশ্রয় দিয়েছিল তাদের প্রচুর ধনরত্ন দান করলেন। ধন্য শঙ্খবণিক, ধন্য রাজা ব্রহ্মদত্ত। গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ। অন্যান্য চরিত্রে অভিনয় করলেন পিলিয় অজয় ভট্টাচার্য, শঙ্খ সুমিত ঘোষ, রাজা শুভজিৎ পাত্র, দাস রানা হালদার। পরিচালনা দেবযানী ঘোষ, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, উপদেষ্টা অরিজিৎ মিত্র।